আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিবেশ বান্ধব ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি আমবাগান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মৃদুগুন্ডু গ্রামের। তো যে বাগানটি দেখতে পারতেছেন, দেখুন ছোট্ট একটি গাছে কি পরিমাণ ফল ঝুলে আসছে। তো আমরা যে বিষয়ে জানাতে চাচ্ছি আপনাদের, তো সে বিষয়গুলো তুলে ধরবেন আমাদের কৃষক কাশেম ভাই। তো চলুন ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাশেম ভাই, কেমন আছেন? ভালো আছি। তো আপনার যে বাগানটাতে আসছে, এই বাগানের নাম কি? চাষটা আছে আপনার কাছে? বরমতি। বরমতি। তো আপনার এই বাগান দেখে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ফলন দেখে আপনার কি বোঝা যাচ্ছে? ভালো ভালো। তো যে ফলন আসছে এতে কি আপনি খুশি? অবশ্যই খুশি। গাছের বয়স কত? দুই বছর। আবার দুই বছর। আবার ফল কি প্রথম আসছে না আরও আগে আসছিল? প্রথম ফল। প্রথম ফল। তো আপনার যে আম বাগানটা করছেন এটা বাণিজ্যিকভাবে নাকি? জি জি, বাণিজ্যিকভাবে। বাণিজ্যিকভাবে এটা কি লাভবান কি মনে হচ্ছে আপনার? ভালো ভালো। তো আপনার এই যে গাছটি আছে, যে ছোটো একটি গাছে এত পরিমাণ ফল, তো এই ফলে আপনার কি মনে হচ্ছে কতটুকু ফল হতে পারে একটি গাছে? পঁচিশ থেকে তিরিশ কেজি। মাশাল্লাহ। এই প্রথম বছরে 20 থেকে 30 কেজি হচ্ছে? জি জি জি। আচ্ছা, আপনি যে বাগানের পরিচর্যা সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার এটা যে মানে কি কি পোকা আপনার ক্ষতি করতেছে? এটা চিড়িং আছে, বিন্দি আছে, লেদা আছে। আচ্ছা, এটার ঔষধ বা উপকরণ কি? এই সফিকরণ বেশি ব্যবহার করি। সফিকরণ কি হবে? ভাটিমাক এগুলো। আচ্ছা, যে আপনার এই আমের ভিতরে একটা কালার দেখা যাচ্ছে, এটা প্রোটেকশনের জন্য আপনি কি ব্যবহার করবেন? এটার জন্য মাদলি। মাদলি। আর এটার জন্য কি আপনি কোনো আলাদা ব্যাগ টেক করবেন নাকি? পলিথিন, পিপি, পিপি, পিয়ার মতন পিপি মানুষ পলি ব্যাগ বাঁধবেন, তাই তো? আচ্ছা। অন্য অন্য জাতের থেকে এটার রোগবালাই কীরকম? রোগ ব্যাধি অনেকটাই কম আছে অন্য অন্য আমের থেকে। এতক্ষণ আপনারা কাশেম ভাইয়ের মানে কৃষকের মুখে তো সব কিছু সব তথ্য জানতে পারলেন। তো আমরা দেখতেই পাচ্ছি যে ছোট্ট একটি গাছে প্রথমবারে আম কি পরিমাণ। আমি বসে থেকে আমরা ধরতে পাচ্ছি, মানে আমি চাইলে মুখে নিতে পাইতেছি কি পরিমাণ ফল। আর এতটুকু একটা গাছে এত পরিমাণ ফল, তো ভাবতেই অবাক লাগছে যে আগে অনেক আম দেখছি কিন্তু এরকম ফলন কোনো গাছে আমি দেখি নাই আমার মনে হয়। তো আমি নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাচ্ছি। তো আমরা এই ফলন দেখে বলতে পারি যে এটা লাভবান চাষ, কিংবা এটা চাষ করলে লাভবান হতে পারি আমরা। তো আমরা সকলেই চাইব যে এটা ভালো জিনিস চাষ করার জন্য। যারা আম বাগান করতে ইচ্ছুক তারা নিঃসন্দেহে এই গরুমতি আম বাগান করতে পারেন। প্রথমবার অনুযায়ী যে পরিমাণ ফল আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করি এতে মানুষ লস হবে না, লাভবান হবে আমি আশা করি। নিঃসন্দেহে এটা লাভবান চাষ। তো দর্শক, এই আম গাছের চারপাশে তাকিয়ে দেখুন একটু, একটু ভিডিওটা একটু ভালো করে দেখুন কি পরিমাণ ফল। আর একটি ডালও বাদ নাই যে আম নাই, প্রত্যেকটা ডালে আম থোকায় থোকায় ঝুলে আছে। নিঃসন্দেহে এই চাষটি আপনারা করতে পারেন। তো একথা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ধন্যবাদ।